welcome to my channel. লবঙ্গ এক প্রকার মশলা। লবঙ্গ গাছের কুড়ি শুকিয়ে এ মশলা তৈরি করা হয়। এর উদ্ভিদতাত্ত্বিক নাম সাইজিজিয়াম অ্যারোমেটিকাম। লবঙ্গের আদিবাস ইন্দোনেশিয়া, তবে এখন পৃথিবীর সর্বত্রই এটি ব্যবহৃত হয়। FAO এর 2005 উপাত্ত অনুসারে পৃথিবীর 80% লবঙ্গ উৎপন্ন হয় ইন্দোনেশিয়ায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মাদাগাস্কার ও তানজানিয়া। লবঙ্গতে 20-25% ক্লোভ তেল ও 10-15% টাইটার প্যানিক থাকে, যার ফলে এটি ঝাঁঝালো স্বাদযুক্ত হয়। তবে চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের কিছু গুণাবলী। দাঁত ব্যথায় লবঙ্গ বেশ উপকারী। কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, ব্যথা উপশম হবে ইনশাল্লাহ। হাঁটুতে, পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা হলে কয়েকটি লবঙ্গ নিয়ে তা তাওয়াতে হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর লবঙ্গগুলিকে একটি কাপড়ে পুটলি করে গরম থাকা অবস্থায় আক্রান্ত স্থানে সেঁক দিন, ব্যথা উপশম হবে ইনশাল্লাহ। বমি বমি ভাব দূর করতে লবঙ্গের গুঁড়োর সাথে মধু মিশিয়ে খেতে পারেন। আদা চায়ের মতন লবঙ্গ চাও বেশ উপকারী। সাধারণ সর্দি, অ্যাজমা, সাইনাস ইত্যাদি রোগে লবঙ্গ চা বেশ উপকারী। মাথা ব্যথা হলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড় বা টিস্যুতে নিয়ে কপালের উপর রেখে দিন, এভাবে 15 মিনিট রাখুন। মুখের দুর্গন্ধ দূর করতে এটি বেশ উপকারী। তাজা লবঙ্গের গুঁড়ো মধুর সাথে মিশিয়ে ব্রণে দিলে ব্রণ দূর হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।